সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে 30 জন আহত, 5 মে পর্যন্ত কলেজ বন্ধ। নিউ মার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর আচমকা হামলা, দীপ্ত টিভির 2 কর্মী আহত। ঈদের আগে 3 দিন জরুরি শিশু খাদ্য পণ্য ছাড়া মহাসড়কে ট্রাক কভার্ড ভ্যান চলবে না। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে আজ আবারও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হয়েছেন। গত রাতে 2.5 ঘন্টার সংঘাতের পর সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এই সময় ব্যবসায়ী এবং দোকান কর্মচারীরা বেরিয়ে এলে আবারও সহিংসতা শুরু হয়। এই ঘটনায় নিউ মার্কেট সহ আশপাশের এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে। দুপুরের দিকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ চলাকালে নিউ মার্কেটের আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর 5 মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দীপ্ত টিভির 2 জন সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। বেলা 12টার দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আসিফ জামান সুমিত ও ক্যামেরা পার্সন ইমরান লিপুর ওপর হামলা করা হয়। ভাঙচুর করা হয়েছে দীপ্ত টিভির ক্যামেরা। পরে তাদের 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আসিফ জামানের মাথায় 4টি সেলাই দেওয়া হয়েছে। তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা 12টার সময় যখন লাইভের জন্য প্রস্তুত হই, লাইভে আমি অফিসের সাথে কানেক্ট, তো ওই সময় দেখি আমার ক্যামেরা পার্সনকে কিছু লোক ঘিরে ধরে ওকে মারতে উদ্যত হয়েছে। এরই মধ্যে আমাদের ক্যামেরা ভেঙেছে, তো তখন আমি ওকে সেভ করার জন্য ওকে জাপটিয়ে ধরি এবং তখন তারা 2 জনকেই মারতে শুরু করে এবং এক পর্যায়ে মারতে মারতে আমাদের মারছে এবং ধাক্কাচ্ছে। এভাবে করতে করতে আমাদেরকে নীলক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে। তো যখন আমরা বলাকা সিনেমা হলের কাছাকাছি, তখন ওদের কাছে অনেক মানে সবার হাতেই লাঠি, প্রায় কয়েকজন আমাদের চর থাপ্পড় কিল ঘুষি লাঠি সবই দিচ্ছে। এর মধ্যে কয়েকজন লোহার অ্যাঙ্গেল দিয়ে আমাদেরকে পেটাচ্ছিল, তো এর মধ্যে একটা লোহার অ্যাঙ্গেল দিয়ে একজন আমার মাথায় বাড়ি মারে এবং ওরা আমাদেরকে এই নীলক্ষেত মোড় পর্যন্ত মারতে মারতে নিয়ে আসে এবং মারতে আমাকে এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে আমি যে ভাই আমাকে মেরেন না, আমি রোজা আসি। মানে ওদের সিম্পেথি পাওয়ার জন্য আমাকে এই কথাটাও বলতে হয়েছে। তো তখন আমাকে নীলক্ষেত মোড়ে মারতে মারতে বের করে দেওয়া হয়েছে আমাদের। সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শিগগিরই আইনের মুখোমুখি করা হবে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনাহত এই হামলায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতা নিয়ন্ত্রণে এরই মধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে একটা অনাহত ঘটনায় আমরা দেখছি সহিংসতা হয়েছে এবং আপনাদের একজন সাংবাদিকের কথাও শুনলাম, তিনিও যা হোক আমরা শুনেছি। আমরা মনে করি কিছুক্ষণের মধ্যেই এটা নিয়ে মানে কুল ডাউন হবে এবং যারা এগুলি ঘটিয়েছেন তারা নিশ্চয়ই আইনের মুখোমুখি হবেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদের আগে 3 দিন জরুরি শিশু খাদ্য পণ্য ছাড়া মহাসড়কে কোনো ট্রাক কভার্ড ভ্যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সড়ক মহাসড়কে চলাচল করা এ ধরনের যানবাহনকে ফেরি পারাপার না করতেও নির্দেশনা দেন তিনি। ঈদের রাজধানী ও সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় সভায় একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, ঈদুল ফিতর উদযাপনের সময় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় সাদা পোশাকের পুলিশ টহল বাড়ানো হবে। এছাড়া ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধে কারখানা মালিকদের নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যক্তি পর্যায়ে গাফিলতি ও দুর্নীতি, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ও করোনার কারণে বেশ কিছু প্রকল্পের মেয়াদ ও খরচ বাড়ছে, এটা নিয়ে জনগণের পাশাপাশি সরকারের মধ্যেও উদ্বেগ আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে তিনি জানান, জমি অধিগ্রহণ ও আইনি জটিলতায় প্রকল্পের অর্থের বড় অংশ চলে যায়, তবে কিছু প্রকল্পের কাজ ঠিক সময় শেষ হয়েছে।
পরিকল্পনামন্ত্রী জানান, কোনো প্রকল্পের কাজে যাতে নদী দূষণ না হয় সেদিকে সতর্ক থাকার কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে সভায় 4,541,81,00,000 টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এবার বসুন্ধরা এলপি গ্যাস ঈদ বাজার। গোপালগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। পরিবার পরিজনদের জন্য পোশাক কিনতে ভিড় বাড়তে শুরু করেছে ক্রেতাদের। বাজারে নানা ডিজাইনের পোশাক থাকলেও গরম পড়ায় সুতি পোশাকই দখল করে নিয়েছে ঈদের বাজার। এবার পোশাকের দাম গত বছর থেকে বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছেন, অত্যাধুনিক ডিজাইনের পোশাক আনায় দাম একটু বেশি। শুধু বড়রা নয়, পছন্দ মতো পোশাক কিনতে মা বাবার সাথে দোকানে ভিড় করছে শিশুরাও। এছাড়া গোপালগঞ্জের বিভিন্ন মার্কেটে মিলছে ভারত পাকিস্তানের পোশাকও। কেনাকাটা কারোর জন্য থ্রি পিস, কারোর জন্য শাড়ি, অন্য অন্য কাপড় চোপড় এগুলো কেনার জন্য এখানে আসছি। আর কাপড়ের মানগুলো বলো, সব কিছু মিলে ঈদের ভিড়ের জন্য আগে আগে আসছি কেনাকাটা করার জন্য। যেহেতু গরম, কমফোর্টেবলের জন্য সুতির দিকেই একটু বেশি ঝুঁকতেছি। বিগত দুই বছর করোনার কারণে আমাদের গোপালগঞ্জের কেনা বেচা ততটা সুন্দর হয়নি, মানুষ কেনাকাটা করতে পারে নাই। এবারে কেনাকাটার খুব একটা সাড়া পাচ্ছি। দেশের বাইরের খবর। ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কাকে দেউলিয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্রুত সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতের প্রতিনিধিত্বে গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের একটি প্রতিনিধি দল এ সময় দেশটির অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরে চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে দ্রুত সহায়তা দেওয়ার অনুরোধ জানায় তারা। সংস্থাটি এই অনুরোধ বিবেচনায় সম্মত হওয়ায় শিগগিরই তাদের কাছ থেকে সহায়তা মিলবে বলে আশাবাদী শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়। এবারে খেলার খবর। এএফসি কাপ ফুটবলের প্লে অফে আজ মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও এটিকে মোহনবাগান। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। এই লড়াইয়ে যে দল জিতবে তারা যাবে এএফসি কাপের গ্রুপ পর্বে। দুদলের সামনেই সমান গুরুত্ব পাচ্ছে এই ম্যাচের পয়েন্ট। গতকাল সল্ট লেকে 2 ঘন্টা অনুশীলন করেন আবাহনীর ফুটবলাররা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে 30 জন আহত, 5 মে পর্যন্ত কলেজ বন্ধ। নিউ মার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর আচমকা হামলা, দীপ্ত টিভির 2 কর্মী আহত। ঈদের আগে 3 দিন জরুরি শিশু খাদ্য পণ্য ছাড়া মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান চলবে না। আর এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ রাত 11:00। দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।